গাজীপুরে কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান নামে আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৮০% দগ্ধ ছিল। নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের মোহাম্মদ সুরুজ আলী খানের সন্তান। বর্তমানে কালিয়াকৈর এলাকায় থাকতেন। ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে তিরিচচলা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন নারী ও সাত শিশুসহ ৩২ জন দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।